প্রশাসনের লোকেরা সেইটা তারা মানতে পারলো না কাজী হিরো আলম জিতলে তাকে আপনারা জিততে দেন নাই যদি স্বাধীন হতেন তাহলে আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করার নির্দেশ দিতেন মানতে পারলো না কাজী হিরো আলম জিতলে তাকে আপনারা জিততে দেন নাই করিমের প্রতি এই যে ঘৃণা এইটা হচ্ছে এই শাসকদের চেহারা বাংলাদেশে এই যে করিমের প্রতি ঘৃণা দেখানোর অধ্যত্ত এই শাসকদের আছে তাদেরকে গলায় গামছা বেঁধে ক্ষমতা থেকে নামাতে হবে আপনাদের স্মার্ট বাংলাদেশের চেহারা আমরা ধরে গেছি আপনাদের স্মার্টনেস মানে চাতুরি করা আপনাদের স্মার্টনেস মানে মানুষের চোখে ধুলো দেওয়া আপনাদের স্মার্টনেস মানে ভোট চুরি করে ইহাই গণতন্ত্র এইটা বাংলাদেশের মানুষকে বলা বাংলাদেশের মানুষ আর এই মিথ্যাচার নেবে না বাংলাদেশের মানুষ দালাল নামিয়ে আন্দোলন ধ্বংস করার তৎপরতা বেশিদিন আর দেখবে না গোয়েন্দা সংস্থা দিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে তার কাছ থেকে এইভাবে নানান রকম ভাবে চাপ দিয়ে তাকে নির্বাচনে দাঁড় করানো হলো কথা দেওয়া হলো তাকে নির্বাচনে জিতিয়ে আনা হবে এটা একটা টেস্ট কেস ধরতে পারেন বিরোধী দল ভাঙবে তো যারা ভবিষ্যতে এই যে বলে বেড়াচ্ছে বিএনপির লোকেরা অন্যান্য দলের লোকেরা তারা নাকি নির্বাচনে অংশ নেবে সরকারের অধীনে অনেকেই নাকি লাইন দিয়ে আছে এই লাইন দিয়ে মেওয়ালাদের আশ্বস্ত করতে চায় সরকার যে আমরা তোমাদেরকে ক্ষমতায় আনবো তোমাদের নির্বাচিত করে আনবো তৌকির আব্দুল সত্তারকে কথা দিয়েছেন কাজে জেতাতে হবে জেতাতে যে হবে তার জন্য তো চুরি করতে হবে সেই চুরি করার জন্য এইবার আর নির্বাচন কমিশনকে সিসিটিভি ব্যবহার করতে দিলেন না আপনারা নির্বাচন কমিশন আপনারা নাকি স্বাধীন যদি স্বাধীন হতেন তাহলে আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করার নির্দেশ দিতেন সরকার দরিদ্র মানুষ শূন্য থেকে 50 ইউনিট যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য আমরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে দিনের পর দিন শুনানি করে সেইখানে দাবি তুলে এই নীতি প্রতিষ্ঠা করেছিলাম যে অতি দরিদ্ররা শূন্য থেকে 50 ইউনিট একটা নির্দিষ্ট দামে সর্বনিম্ন দামে তারা ব্যবহার করবেন আজকে তাদের বিদ্যুতের দামও আপনারা বৃদ্ধি করেছেন আজকে যারা খেতে পায় না তাদের ছোঁয়াতে আপনারা কিভাবে সেখান থেকে টাকা নিয়ে ওই আপনাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদারদের পকেট ভরবেন সেই ব্যবস্থা করছেন এইটাই তো আপনাদের উন্নয়ন আর ওনারা এখন আবার স্মার্টের স্লোগান এনেছেন স্মার্টের স্লোগান দেখেন এই যে একটা নির্বাচন হলো যে নির্বাচনের কোন রকম প্রভাব বাংলাদেশে নাই সেই নির্বাচনে তারা তাদের স্মার্টনেসের পরিচয় দিয়েছেন